এবছর আমার গার্ডেনের আপডেট, এখানে একটা আই ডোন্ট নো মেবি জারা লেবু আমাকে আমার এক প্রিয় ভাবে গিফট করছে, কলম। তো ওটা এখানে টবে এনে লাগিয়ে দিয়েছিলাম আর এখানে ফুল ধরেছে, আর টমেটো, প্রচুর টমেটো হয়েছে, কাঁচা, কিছু পাকাও ছিল, এখন পাকতে আসছে, কিছু খেয়েছি, খুব বেশি খাইনি, এবার একটু কম হয়েছে, অনেক টমেটো আছে কাঁচা কাঁচা। আর এখানে একটা শশা গাছ, বেশ কিছু শশা খেয়েছি, আর এখনো কয়েকটা আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এখানেও দেখা যাচ্ছে পাতার ভিতরে। আর আমার একটা পুদিনা গাছ ছিল, ওটা অনেক বড় জঙ্গল হয়ে গেছে, আর এদিকে সব চেরি টমেটো গাছ, প্রচুর চেরি ধরেছে, বাট এগুলোকে আবার আমাদের বস কেটে দেয়, সে এত জঙ্গল পছন্দ করে না, এত টমেটো নাকি দরকার নাই তাই। এখানেও প্রচুর টমেটো ধরেছে, এই যে চেরি টমেটো, এখানে দু তিনটা পুঁই শাক গাছ হয়েছে, এই যে এখানে একটু মরিচ গাছ আছে, ছোট ছোট নাগা মরিচ, তারপরে আমেরিকান একটা কি মরিচ, এটা আমি নাম জানি না, কাঁচা মরিচের মতো দেখতে, আর এই একটা বিশাল সাইজের পুঁই শাক হয়েছে। আসলে আমার জায়গা কম, যার কারণে খুব বেশি লাগাতে পারি না, আর এখানে অনেকগুলো হয়েছে খুব সুন্দর সাইজের। এখানে একটা ডালিম গাছ হয়েছে, এখানে কিছু লাল শাক করেছিলাম বাট হয়নি, আর এখানে আর একটা বড় পুদিনা গাছ, এখানেও কিছু আছে। অন্যান্য সময় অনেক বেগুন ধরে, এবার হয় নাই, কারণ এবার বাগানে খুব সময় দিতে পারিনি তাই। এইখানে একটা কোন দেশের নাগা আই ডোন্ট নো, যে এই গাছটা একটা বালতির মধ্যে লাগাইছি, পুরোনো বালতি, অল্প ধরছে, কিন্তু আর একটা আছে পিছনে। এইখানে প্রচুর মরিচ ধরছে, এগুলো হচ্ছে মেক্সিকান নাগা সম্ভবত, অনেক অনেক ধরছে, অনেক বেশি ধরছে। এখানে আরো একটা আছে, এটাই অনেক বেশি ধরছে, এগুলো খুব একটা টেস্ট না, এই আর কি ছোটখাটো বাগান।